दिनाजपुर फुलबाड़ी उपजेला किछुदिन आगेई एई उपजेलार 18,275 हेक्टर जमी भरपूर छिलो सबुजेर समारोहे। सेई सबुजई एखन कृषकेर सोनाली स्वप्ने परिणत हयेछे। धानेर शीषगुला सोनाली आवरण आसते शुरू करेछे। किछुदिनेर मध्येई धान पाकते शुरू करबे आर सेई साथे कृषकेर ब्यस्तता शुरू होबे धान काटा, माराई एबं घरे तोलार प्रस्तुति निये। आमादेर दिनाजपुर फुलबाड़ी संवाददाता प्लावन शुभर पाठानो प्रतिबेदने विस्तारित जानाच्छेन अनिक चक्रवर्ती। दिनाजपुरेर फुलबाड़ी उपजेला किछुदिन आगेई एई उपजेलार 18,275 हेक्टर जमी भरपूर छिलो सबुजेर समारोहे। सेई सबुजई एखन कृषकेर सोनाली स्वप्ने परिणत हयेछे। धानेर शीषगुलो सोनाली आवरण आसते शुरू करेछे। किछुदिनेर मध्येई धान पाकते शुरू करबे आर सेई साथेई कृषकेर व्यस्तता शुरू होबे धान काटा, माराई एबं घरे तोलार प्रस्तुति निये। आमि कृषि अफिसेर परामर्श निई धान कारेंट पोका आक्रमण जाते ना करे, ब्राइट जेल ना धरे, ये जन औषध दी। हमारे धान बाहर है जगह से, हम औषध नहीं ची, किसी भी सारे परामर्श औषध दिच्छी, अगर बारात तो मान कुन पोका टोका नहीं, हमें आशा करी पोका धरबे ना आत, फलन भालो हार, सम्भावना घरे उठे जन्ना। फुलबाड़ी उपजेला कृषि सम्प्रसारण अधिदप्तर जानाय चलती बछरे আমন मौसुमे उपजेलार 17,330 हेक्टर जमीते আমন धान आबादेर लक्ष्यमात्रा निर्धारण करा हलेও कृषि अधिदप्तर सजाग एबं कृषकेर सचेतन थाकाय लक्ष्यमात्रा ছাড়িয়ে अर्जन হয়েছে 18,275 हेक्टर जमीते। बर्तमाने आबहावा ঠান্ডা गरम থাকায় কিছু জমিতে বাদামি গাছ ফড়িং দেখা দিলে কৃষকেরা চিন্তায় পড়ে যান। तब कृषि अधिदप्तर निरलस प्रचेष्टा कृषक मुखे आबारो फुटे उठे हासि एवं तारा बुनछेन सोनाली स्वप्न। फुलबाड़ी उपजेला कृषि कर्मकर्ता कृषिविद रुम्मान आक्तार नेतृत्वे 2 जन कृषि सम्प्रसारण कर्मकर्ता और 8 जन सहकारी कृषि कर्मकर्ता सर्वक्षणिक भावे कृषकेर जमीते जाच्छेन एवं तादेर परामर्श प्रदान करछेन। आलोफादी उपकारी एवं क्षतिकर 2 धरनेर पोकाई आसे। आमादेर ক্ষতিকর পোকা কী কী আছে এইটা চিহ্নিত করে এই পোকার কী কী ব্যবস্থাপত্র আমরা নিতে পারি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা ফিল্ডে আছে তারা লিফলেট বিতরণ করতেছেন, তারা আলোচনা করতেছেন, দলীয় আলোচনা বিভিন্ন পথে ঘাটে কৃষকদের পরামর্শ দিচ্ছেন যেন আমাদের ফসল পোকায় নষ্ট না করতে পারে। আমরা আজকে এখানে আলোকপাত করলাম। আলোকপাতের মাধ্যমে আমরা যেটা মূলত করতেছি সেটা হচ্ছে যে যেগুলো উপকারী পোকা এবং ক্ষতিকর পোকা সেগুলো চেনানো, এবং আলোকপাত দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই মৌসুমে BPH যেটাকে আমরা কারেন্ট পোকা বলি এটা আসছে কি না এটা দেখছি আমরা, এবং অন্য অন্য কী কী পোকা আছে মাঠে সেটা নির্ণয় করে সেই অনুযায়ী আমরা কৃষকদের প্রেসক্রিপশন করতেছি যে আপনারা এই মৌসুমে এই পোকাগুলোর জন্য এই ওষুধগুলো দেন। এখন যেরকম কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, এখন আবার গরম, এই সময় যেরকম ব্লাস্টের খুব প্রভাব, এটা নিয়েও আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এছাড়াও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আলোকপাত প্রদর্শনের মাধ্যমে ক্ষতিকারক ও বন্ধু পোকা নির্ণয় ও বন্ধু পোকা সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান, কৃষক সমাবেশ ও লিফলেট বিতরণ সহ পত্রপত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সচেতন করে পোকামুক্ত রাখার পদ্ধতি জানানো হচ্ছে। তো এখন আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা দেখে কি পোকা আছে, হ্যাঁ পোকা আছে, কি পোকা আছে সেটা ব্যবস্থা নেওয়া। পোকা মরবে তা কিন্তু না, সবসময় মনে রাখবেন যে এটা দেখে আমরা পোকা শনাক্ত করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থাটা নিতে পারবো। বিধান চৌধুরী, এটাতে শীষ বের হয়ে গেছে, এখন কিন্তু আমাদের ব্লাস্টের জন্য অবশ্যই স্প্রে করতে হবে, অগ্রিম স্প্রে করতে হবে। এই স্প্রেটা না করলে কিন্তু ব্লাস্ট রোগ হবেই। কৃষকেরা বলছেন কৃষি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় জমিতে পোকামুক্ত হয়েছে এবং আমাদের মুখে হতাশা দূর হয়ে হাসি ফুটে উঠেছে। তারা সর্বক্ষণিক আমাদের খোঁজখবর ও পরামর্শ প্রদান করছেন। তাদের পরামর্শ নিয়েই আমরা চাষাবাদ করছি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, ফুলবাড়ি, দিনাজপুর। प्रिय दर्शक ये छिलो आमादेर आजकेर आयोजन। जे कोनो खबर पेते भिजिट करुन www.bdroyters.com। एछाड़ा बांग्लादेश रॉयटर्स सार्च दिये आमादेर फेसबुक पेजे लाइक और यूट्यूब चैनलटी सबस्क्राइब करे राखते पारेन। एतक्षण आमादेर साथे थाकार जोन्नो धन्यवाद।